বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য দুজন সাবেক সংসদ সদস্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শানুরুল কবির শাহীন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। বেগম জিয়া অনেকদিন ধরেই কারাগারে আছেন দণ্ডপ্রাপ্ত হয়ে, এবং বন্দী অবস্থায় এখন তিনি অবশ্য হসপিটালে আছেন। তার মুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে বেশ কথাবার্তা হচ্ছে, দুটো প্রধান দলের মহাসচিব এবং সাধারণ সম্পাদকের মধ্যেও কথোপকথন হয়েছে। সব নিয়ে প্যারোল না জামিন, মুক্ত হবেন কি হবেন না, এরকম একটা আলোচনা সর্বমহলে আছে। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, আপনার ধারণা কি, উনি কি যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেরকম কোনো মুক্তির পাবেন, মানে জামিন কিংবা প্যারোল বা কিংবা অন্য কোনো প্রক্রিয়া? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক জনাব সাবেক এমপি শাহীন ভাইকে এবং তৃতীয় মাত্রার দর্শকদেরকে। হ্যাঁ, আপনি যে প্রসঙ্গটি অবতারণা করেছেন এটি এখন আলোচ্য বিষয়। তো আমার প্রথম কথা হলো যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি দুটো এখন এই পর্যন্ত ওনার অনেকগুলো মামলায় জামিন হয়ে গিয়েছে, শুধু দুটো মামলা যেটা সেটাতে ওনার জামিন হয়নি, এবং দুটো মামলা মিলিয়ে উনি 17 বছরের কারাদণ্ড এবং উনি কারাগারে আছেন, কারা ভোগ করছেন। এখন ওনার জামিনের ব্যাপারটা, জামিনের কথা আসতেছে, আবার আসতেছে প্যারোলের কথা, দুরকম কথাই আসতেছে। এবং আমরা দেখেছি যে এখানে বেশ একটা ব্যাপার উল্লেখযোগ্য যে ওনার পরিবার, যারা পরিবার চাচ্ছে প্যারোলে ওনার মুক্তি, ওনার যারা আইনজীবী তারা চাচ্ছেন আদালতের মাধ্যমে মুক্তি। এবং আরেকটি কথা হলো যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ওনার দলের, ওনারা চাচ্ছেন আন্দোলনের মাধ্যমে ওনাকে জেলখানা থেকে বের করবেন। এটা হলো আমার নিজের বিশ্লেষণ, আমি যেটা মানে ভেবে দেখলাম ওনাদের কথোপকথন, বিভিন্ন সময় ওনাদের বক্তব্য, পরিবারের সদস্যদের বক্তব্য সব কিছু জেনে বুঝে আমার কাছে এটাই মনে হলো যে এখন বিএনপির এই নেত্রীর মুক্তি নিয়ে বিএনপির ওনার পরিবারের সদস্যরা, বিএনপি এবং সবাই কিন্তু নেতৃবৃন্দসহ সবাই দ্বিধা বিভক্ত এবং তিন ভাগে ভাগ আমি মনে করি, যেটা যে ওনারা আসলে কি করবেন তাই ওনারা নিজেরাই জানেন না। তার আরেকটি বড় প্রমাণ হলো গতকালকে কিন্তু ওনার পরিবারের সদস্যরা ওনাকে, বেগম জিয়াকে দেখে বের হয়েছিলেন, এবং বের হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি ওনারা হননি এবং কোনো প্রতিক্রিয়াও ব্যক্ত করেননি কিনা, কিন্তু সবসময় আমরা দেখেছি কিছু না কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেন, এবার কিন্তু করেননি। এখন এটাকে আমি দেখব এইভাবে যে ওনারা যেহেতু প্যারোল চান, কিন্তু বিএনপির নেতৃবৃন্দ প্যারোল চান না, তারা চাচ্ছেন আন্দোলন এবং আইনজীবীরা চাচ্ছেন কোর্টের মাধ্যমে। এই ব্যাপারটা নিয়ে যেহেতু ওনাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এবং টানা হেঁচড়া আছে, সেই ক্ষেত্রে পরিবারের যারা সদস্য তারা হয়তোবা কিছুটা চাপের মুখে পড়েই এ ব্যাপারে কোনো বক্তব্য গতকাল দেয়নি, এটা আমার অ্যানালাইসিস। তাহলে বোঝা গেল কি যে এখানে একটা সূক্ষ্ম টানাপোড়েন চলছে ওনার জামিনের ব্যাপারটা নিয়ে। এখন ওনারা নিজেরাই কিন্তু ঠিক করতে পারেননি যে আসলে ওনার কি কীভাবে ওনার জামিনটা, কি জামিন কোর্টের মাধ্যমে নেবেন না আন্দোলনের মাধ্যমে আদায় করবেন, নাকি ওনাকে প্যারোলের মাধ্যমে নেবেন। প্রথম কথা হলো যে আন্দোলনের মাধ্যমে ওনার জামিন করবেন সেটা কিন্তু সুদূর পড়া হতো, কারণ বেগম জিয়া আজকে প্রায় 2 বছরের উপর হয়ে গেছে উনি জেলে আছেন, ওনারা 2 বছরে 2 মিনিটের আন্দোলন ওনারা করেনি, এর মানে এই না যে আন্দোলন করতে পারেনি, আন্দোলন করার সুযোগ ছিল, সরকার থেকে বিভিন্ন সময় সভা সমাবেশ, মানববন্ধন এবং জনসভার অনুমতি চেয়েছেন, দেওয়াও হয়েছে, সরকার বিভিন্ন সময় বলেছে যে আমাদেরকে চাপ দেন, চাপ দিলে পরে ভাবা যাবে, এবং এই যে সুযোগও পেয়েছেন কিন্তু সেটাকে ওনারা কাজে লাগাতে পারেননি। এটা একটা হতে পারে যে বিএনপি সাংগঠনিকভাবে খুবই নাজুক অবস্থায় আছে, খুবই দুর্বল ভঙ্গুর অবস্থায় আছে, কোনো একটা দল যদি কোনো একটা কিছু করতে চায়, একটা আন্দোলনে নামতে চায়, তার যে কিছু লজিস্টিক সাপোর্ট আমি বলবো, তার লোকবল আন্দোলন করবে, কার আন্দোলন ডাক দিলেই তো হবে না, কারণ বিএনপি ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করেছে এই 2 বছরে, বিশেষ করে বেগম জিয়া জেলে যাওয়ার পরে, কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেনি, তাদের মধ্যে অনৈক্য, তাদের মধ্যে বিশ্বাসহীনতা এবং কেউ কাউকে বিশ্বাস না করার একটা প্রবণতা। আর সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের জনগণ এই ধরনের আন্দোলন যদি হতো
সমর্থন দিত না এবং দেয়ও নাই। আপনারা দেখেন বিএনপি এই বেগম জিয়া জেলখানায় যাওয়ার পরে বা কারাগারে যাওয়ার পরে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু বিএনপির যারা প্রার্থী ছিল বা যারা ভোটার ছিল বা নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে বা নেতৃবৃন্দ তারা কিন্তু বলেছে যে আপনারা আমাদেরকে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, আপনাদের একটা ভোটই কিন্তু খালেদা জিয়াকে জেলখানা থেকে বের করতে পারে, এই ধরনের অনেক কথা বলেছে। কিন্তু জনগণ তাদের সেই প্রস্তাবে সাড়া দেয়নি, তার প্রমাণ আমরা পেয়েছি এই নির্বাচনের রেজাল্টের মাধ্যমেই। এখন তাহলে কথা হলো যে আন্দোলনে তাহলে তারা ব্যর্থ হলো, আন্দোলন করতে পারেনি। আর আইনানুগভাবে যেটা, হ্যাঁ এটা ঠিক যে আন্দোলন ব্যর্থ হলো, আইনানুগভাবে তাদের সুযোগ রয়েছে এবং কোর্টে তারা ভালোভাবে সাবমিশন করুক, তাদের সিনিয়র আইনজীবীরা রয়েছেন, অবশ্যই কোর্টের কাছে যদি গ্রহণযোগ্য মনে হয় কোর্ট দিবেন, কারণ বেগম জিয়ার আরও অন্যান্য মামলাগুলোতে তো তাকে বেল দিয়েছেন, শুধু এই দুটো বাকি আছেন। তাহলে এখানে এটা বলার কোনো সুযোগ নেই যে কোর্টে চাইলে জামিন দিবে না, কারণ এখানে পরিষ্কার যে বিএনপির এই নেত্রী বা বিএনপির কোনো ব্যাপার বা কারো কোনো ব্যাপারে কিন্তু কোর্টের উপর কোনো বর্তমান সরকার বা রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নেই, সম্পূর্ণভাবে স্বচ্ছ এবং স্বাধীন। অতএব আইনানুগভাবে যদি তারা তাকে বের করতে পারে সেটা অবশ্যই তাদের সেটা কৃতিত্ব হবে, সেটা যদি তারা পারে। আরেকটা কথা হলো প্যারোলের ব্যাপারে, যে প্যারোল অথবা বিকল্প আছে প্যারোল, যেহেতু পরিবারের সদস্যরা এটা চাচ্ছে। এখন আমি যেটা বলবো, প্যারোল কাকে বলে সেটাও আমাদের অনেকের কিন্তু পরিষ্কার ধারণা নাই। আমি যেহেতু আইনজীবী, আমি যেটা মনে করি যেটা পরিষ্কারভাবে 2016 সালের 1 জুন প্যারোলে মুক্তির কিন্তু কিছু নীতিমালা নির্দিষ্ট করা হয়েছে। তো সেখানে প্যারোলের ডেফিনিশন যেটা, সেখানে পরিষ্কার বলা আছে যে সাজাপ্রাপ্ত বা হাজতি কোনো আসামিকে নজরদারিতে রেখে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য লোকালয়ে মুক্তভাবে চলাফেরা করার সুযোগ দেয়াকেই প্যারোলে মুক্তি বলে। তবে এই প্যারোলে মুক্তির কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো হলো যেমন ধরেন ভিআইপি বা অন্যান্য শ্রেণীর সকল শ্রেণীর যারা মানে কারাবন্দী হাজতি বা যাদের জেল হয়েছে তাদের এরকম কোনো বন্দির কোনো আত্মীয় স্বজন যেমন বাবা মা, স্বামী, স্ত্রী, ভাই, বোন বা নিকট আত্মীয় যদি মারা যায় তখন তাদেরকে সীমিত সময়ের জন্য বের করে তাদেরকে সুযোগ দেওয়া হয় প্যারোলে মুক্তি। এই ছাড়াও এই 16-1 এটা বলা আছে, সরি 2016 সালে যে 1 জুন প্যারোল নীতি হয়েছে এই নীতির 1-1 এটা বলা আছে। 1-1 কী বলা আছে সেটা যদি আমরা দেখি, সেখানে বলা আছে যে ভিআইপি বা অন্যান্য সকল শ্রেণীর কয়েদি হাজতি বন্দির নিকট আত্মীয়ের মৃত্যু ছাড়াও অন্য কোনো কারণে কোনো আদালতের আদেশ বা সরকারের বিশেষ সিদ্ধান্ত মোতাবেক প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে নির্দিষ্ট সময়ের জন্য বন্দীকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে। উভয় ক্ষেত্রে নিরাপত্তা ও দূরত্ব বিবেচনায় প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ সময় নির্ধারণ করে দেবেন। তার মানে এই আমি মনে করি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এটাই প্রযোজ্য এবং খালেদা জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে পারেন যে তার এই প্যারোলে মুক্তির ব্যাপারে, সেক্ষেত্রে খালেদা জিয়াকেই তার এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আর ধারা 2-এ কী আছে সেটাও একটু উল্লেখযোগ্য, সেটা হলো এই প্যারোলে মুক্তির পর কিন্তু সার্বক্ষণিক পুলিশ প্রহরাতেই তাকে থাকতে হবে এবং মুক্তির সময়সীমা কোনো কারণে কিন্তু 12 ঘন্টার বেশি হবে না। তবে বিশেষ ক্ষেত্রে সরকার মুক্তির মানে সময়সীমা যেটা সেটা বাড়াতেও পারে, কমাতেও পারে। আর কারাগারের ফটক থেকে যে তাকে পুলিশ প্যারোলে মুক্ত যে বন্দীকে নিয়ে গেল বা বুঝে নিল তাকে আবার সেই পুলিশই কিন্তু কারাগারে আবার তাকে ফেরত দেবে, এই হলো বিধান। এখন আমাদের দেশে কিন্তু এর আগে বেগম খালেদা জিয়া, আমার যদ্দূর মনে পড়ে 2008 সালে 19 জানুয়ারি ওনার মা মারা যাওয়ার পর প্যারোলে বেরিয়েছিলেন। তাছাড়াও আমরা দেখেছি যে যুদ্ধ অপরাধী দেলোয়ার হোসেন সাঈদী তার ছেলে মারা গিয়েছিল, সেখানে সে প্যারোলে মুক্তি পেয়েছিল। তারপর আমরা আরও জানি যে কামারুজ্জামান যুদ্ধ অপরাধী, সেও কিন্তু তার মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছিল এবং সে জানাজা পড়িয়েছিল। এছাড়াও তারেক রহমান বিএনপির যিনি অন্যতম নেতা, উনিও কিন্তু এই প্যারোলে চিকিৎসার জন্য উনি প্যারোলে গিয়ে তারপর লন্ডনে গিয়েছিলেন, এটা আমরা জানি। এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে লুৎফুজ্জামান বাবর, উনিও কিন্তু তার মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়েছিলেন। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু, যেমন পাকিস্তানেও কিন্তু আমরা জানি যে নওয়াজ শরীফ তার স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যুর পর প্যারোলে বেরিয়েছিলেন। তারপর আমরা জানি যে সঞ্জয় দত্ত মুন্না ভাই খ্যাত, উনিও কিন্তু প্যারোলে বেরিয়েছিলেন। হ্যাঁ, এই যে নদীর কিন্তু অভাব নেই। তা এখন আমার কথা হলো যে এখন বিএনপিকে তারা ঠিক করতে হবে, আইনজীবীরা বলে কোর্টের মাধ্যমে, তারপরে বিএনপির যিনি যারা কেন্দ্রীয় নেতৃবৃত্ব তারা বলছে আন্দোলনের মাধ্যমে, আর তার পরিবারের সদস্যরা প্যারোলের মাধ্যমে। এখন তাদেরকে সবাইকে বসে ঠিক করতে হবে তারা আসলে কোন রাস্তায় যাবে। সব প্রশ্ন হচ্ছে ওনার বক্তব্যে যেটি পরিষ্কার সেটি হচ্ছে যে বিএনপি আসলে কি চায়,
মানে উনি একটা ত্রিমুখী টানাপোড়েনের কথা বললেন, কিন্তু আসলে বিএনপি পরিষ্কার করে কি চায়? ধন্যবাদ মুক্তা আপাকে, ধন্যবাদ চ্যানেল আইকে আমাকে আজকে এখানে ডাকার জন্য। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে কথা বলছি। উনি যে কথাগুলো বলছেন, যে মূলত সব কথার এক কথাই বলছেন উনি, পেরুলটা এবং আর তিনটা ধারা, যে একটা হচ্ছে আত্মীয় স্বজন, একটা হচ্ছে মানে মূল কথা হচ্ছে যে প্যারোল আপনি সরকার যেভাবে চায় সেভাবে হতে পারে, এখন ওনার নির্ধারিত কোনো ব্যাপার নেই ওনার বিরুদ্ধে। তবে প্যারোলের একটা শর্ত হচ্ছে যে পরিবার বা বন্দীকে চাইতে হবে। এক্স্যাক্টলি, এখন যে ওনার বিরুদ্ধে 37টি মামলা আছে, তার মধ্যে 35টিতে উনি জামিনে আছেন, শুধু 36টিতে শুধু একটি মামলায় উনি জামিন নাই ওনার, সেটা হচ্ছে যেটাতে উনি দণ্ডপ্রাপ্ত, যেটা মানে জোর জবরদস্তি করে দেওয়া হয়েছে যে সাজা, যেটা আমরা বলি সব সময় দেশের জনগণও সেটাই মনে করে। তা এখন এখানে তিনটা ধারার কথা যেটা বলা হচ্ছে, যে দল দল সবসময় ওনার মুক্তির জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম কথাবার্তা বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছে। আন্দোলন সংগ্রাম কিছু করেছে বিএনপি? আন্দোলন সংগ্রাম বলতে আন্দোলন সংগ্রাম করার তো সুযোগ নাই, সেটা আপনি গতকালকেও দেখবেন যে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদের নেতৃত্বে মিরপুরে একটা প্রতিবাদ সভার মতো করে, একটা মিছিলের মতো করা হয়েছিল সেখানে, কিভাবে কিভাবে পুলিশ লাঠিপেটা করেছে, কিভাবে তাদের রিজভি আহমেদ বর্তমানে হাসপাতালে আছে, তার সঙ্গে আরও কয়েকজন আছেন হাসপাতালে, এটা হলো আপনার একদম জলজ্যান্ত ঘটনা, গতকালকের ঘটনা। তা এখন আপনি বলতে পারেন যে আমরা আন্দোলন করব, যে আজকে পুলিশ এবং বন্দুক এই দুটার জোরেই কিন্তু ওনারা আজকে এই দেশ পরিচালনা করতেছেন। আজকে তারা যদি নীরব থাকে, তারা যদি শান্ত থাকে, তারা যদি এই সমস্ত কর্মকাণ্ডে না জড়ায়, তাহলে এই আন্দোলন সংগ্রাম কিভাবে হয়, কিভাবে হয়েছে অতীতে সেটা ওনারা জানেন। ওনারাও আন্দোলন করেছেন, আমরাও আন্দোলন করেছি, আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা ওনাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা ক্ষমতায় আসছি আবার ক্ষমতা গেছে, এগুলা অভ্যস্ত সবাই আমরা। কিন্তু এই যে একটা অবস্থা দেশের ভিতরে যে পুলিশি রাষ্ট্র পরিণত করা হয়েছে, এই কারণে কিন্তু আন্দোলন করে। আপনি গতকালকে আপনি মানববন্ধন প্রেস ক্লাবে করতে দেওয়া হয়নি, পরে প্রেস ক্লাবের ভিতরে যায় মানববন্ধন করতে দেওয়া হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের। এই হচ্ছে আমি একদম কারেন্ট কথাগুলো বললাম। তা এখন যে তিনটা পক্ষ, আমাদের দলের পক্ষ থেকে সবসময় ওনার মুক্তি দাবি করা হচ্ছে, এবং ওনাকে যে জোর করে যে মামলায় যেভাবে সাজা দেওয়া হয়েছে, এটা তো আপনার স্পষ্ট, এখানে যে জোর করে যে পৃথিবীর ইতিহাসে কয়টা নজির আছে যে আপনার যে 5 বছরের সাজা 10 বছর হয়ে গেছে আপনি আপিলের পরে, এরকম নজির আছে বলে আমার জানা নাই, এখন বলতে পারেন আপনারা। এই যে এখানেই বোঝা যাচ্ছে যে আদালত কার দ্বারা প্রভাবিত হচ্ছে, কিভাবে প্রভাবিত হচ্ছে। তা এখন আমাদের দল থেকে কখনোই বলা হয় নাই যে ওনাকে পেরুলে মুক্ত করা হোক। আর উনি যেটা বললেন, যে বারবার বলতেছেন যে ওনার পরিবারের পক্ষ থেকে পেরুলে মুক্তির কথা, ওনার পরিবারের পক্ষ থেকে আমি কিন্তু শুনি নাই বা জানি না বা আমার দলও জানে না যে ওনারা পেরুলে মুক্তির জন্য আবেদন করেছেন। আবেদন করলে অবশ্যই ওনারা জানতেন, আবেদন করলে পরিবার কখনোই বলে নাই যে ওনাকে পেরুলে মুক্তি দেওয়ার জন্য, এটা আপনার 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 হয়তো আপনি শুনতে ভুল করছেন, কিন্তু ওনারা কখনোই বলে নাই যে ওনাকে পেরুলে মুক্তি দিতে হবে, এটা কিন্তু ওনাদের পরিবারের পক্ষ থেকে বলা। তাহলে কে বলেছে? আমাদের কখনোই বলেনি, এটা তৈরি করা হয়েছে মিডিয়ার মাধ্যমে আপনাদের লোকে। কোন মিডিয়া তাহলে নাম বলেন? আপনাদের সেই মিডিয়ার মাধ্যমে ব্যবস্থা নেন। আহা, এই যে আপনি বললেন যে মিডিয়াতে বলছে, আপনি তো একটু আগে বললেন যে মিডিয়াতে বলছে। না, বাট আপনাদের দলীয় নেতারা বলেছেন যে ওনার পরিবার চাইতে পারে প্যারোলে মুক্তি। হ্যাঁ,
সেইটাই বলা হচ্ছে যে ওনারা পেরুলে চাইতে পারে এবং পেরুলে মুক্তি চাইতে হলে এই বিধান আছে, উনি যে বিধানগুলো বললেন। তো এখানে যদি ২৪ ঘন্টার জন্য ১২ ঘন্টা, তাহলে একটা প্রশ্ন যে আমরা যেটা শুনেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা ফোন করেছিলেন এবং ওই দিনের পর থেকে আলোচনাটা হচ্ছিল যে ওনারা বেগম জিয়ার মুক্তির প্রসঙ্গে কথা বলেছেন এবং ওবায়দুল কাদের বলেছেন যে প্রধানমন্ত্রীকে তিনি বলবেন। পরের দিন আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে প্যারোলের মুক্তি নিয়ে কোনো কথা হয়নি। ওবায়দুল কাদের সাহেব আবার বললেন যে আমাদের কথা ফোন আলাপ রেকর্ড করা আছে, দরকার হলে সেটা প্রকাশ করে দেওয়া হবে, কি আলাপ হয়েছে, এই এই সব নানা কথোপকথন হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন যদি আমি একটু অন্যভাবে জিজ্ঞেস করতে চাই, তাহলে বিএনপি মহাসচিব ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে বেগম জিয়ার মুক্তির বিষয়ে কি বললেন? মানে যে তাকে মুক্তি করে দিতে তো প্যারোল ছাড়া নির্বাহী বিভাগের কোনো এখতিয়ার বা ক্ষমতা নাই। উনি তো বলছেন ওনার সাথে কথাই হয়নি, আমাদের মহাসচিব সাহেব বলছেন যে কোনো কথা হয় নাই, না না কোনো কথা হয়নি। মাননীয় ওবায়দুল কাদের সাহেব বলছেন যে ওনার কাছে রেকর্ড আছে, ফোন আলাপের রেকর্ড আছে, প্রয়োজনে রেকর্ড প্রকাশ করা হবে, কিন্তু রেকর্ড আর প্রকাশ হয় নাই। আপনি চান রেকর্ড প্রকাশ হোক? অবশ্যই, যদি উনি যদি অস্বীকার করে থাকে, যে আমাদের মহাসচিব যদি বলে থাকে যে না এধরনের কোনো আলোচনা হয় নাই, অবশ্যই এতক্ষণে প্রকাশ হয়ে যাওয়ার কথা, হয়ে যাওয়ার কথা যদি এরকম বলে থাকতো উনি, নিশ্চয়ই এরকম যদি আলাপ হয়েও থাকে, এরকম আলাপ হয় নাই উনি অস্বীকার করছেন। যেটা উনি বলছেন যে ফোন আলাপ রেকর্ড প্রকাশ করা হবে, কিন্তু আর প্রকাশ হয় নাই, হইলে অবশ্যই প্রকাশ হইতো আমার ধারণা এটা। যাই হোক, এই পেরুলের ব্যাপারে যে কথাটা আসছে, এটা সবসময় কিন্তু এই সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু আমাদের দলের কোনো নেতা এই পর্যন্ত বলছেন এটা আমার কানে শুনিনি, আপনি শুনছেন কিনা জানি না। পরিবারের পক্ষ থেকে কোনো পেরোলের কথা বলা হয়েছে, এরকম কোনো কথা বলা হয় নাই। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে উনি 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 খুবই অসুস্থ, ওনার শারীরিক অবস্থা এই বিভিন্নভাবে ওনারা বর্ণনা করছে। ওকে ফাইন, বেগম জিয়ার প্যারোলে মুক্তি সরকারের অনুকম্প আপনারা চান না, আমরা ধরে নিলাম, এক ধরনের আপোষহীনতা তার মধ্যে আছে, কিন্তু উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, অসুস্থ আপনারা বলছেন, কারাগারে আছেন, তো ওনার মুক্তির জন্য আন্দোলন তো করছেন না আপনারা? না, আন্দোলন করছি না, ওই তো বললাম তো, আপনি বললেন মানে আপনারা একদিকে বলছেন যে সরকার জামিন দিচ্ছে না, মানে আদালত দিচ্ছে না, কারণ আদালত সরকার কর্তৃক প্রভাবিত হয়ে দিচ্ছে না, আপনারা প্যারোল চান না, কারণ এটা আপনাদের আত্মসম্মানের বা ওনার আত্মসম্মানের ব্যাপার, তাহলে অপশান থাকছে একটা, সেটা হচ্ছে যে সরকারকে চাপ প্রয়োগ করে মুক্তি দিতে বাধ্য করা। সেটা সরকার পারবে কি পারবে না, কিভাবে কি করবে, আর সরকারও বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময় বিএনপির উদ্দেশ্যে বলেছে যে আপনারা চাপ দেন, আপনারা আন্দোলন করেন, আপনারা চান আমরা দেখব, তো বিএনপি তো সেই পথটা সরকারের পক্ষ থেকে তো বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হচ্ছে, কিন্তু আন্দোলনের কথা যে আপনাকে একটু আমি আগেই বললাম, আন্দোলন যে হচ্ছে না এটাও ঠিক না। ওকে, হচ্ছে তারা কম বেশি তো আমরা চেষ্টা করতেছি, কিন্তু যে আজকে পুলিশি রাষ্ট্রের কারণে, পুলিশেরই বাধার কারণে, পুলিশেরই লাঠিপেটার কারণে, পুলিশের টিয়ারশেল নিক্ষেপের কারণে, পুলিশ গুলি করে ওনারা আন্দোলন করছেন, ওনারা সংগ্রাম করছেন, এই পর্যন্ত ওনাদের যে এখন যেভাবে পুলিশ গুলি করে, পুলিশ যেভাবে দায়িত্ব নিয়ে নেয় সমস্ত কিছুর, এগুলো তো কখনো ছিল না। তা এখন যে কথাটা বলা হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ জামিনযোগ্য, ওনার এই মামলাটা সম্পূর্ণ জামিনযোগ্য, এটা আমাদের সংবিধানে আছে, সাংবিধানিক অধিকার আমার জামিন পাওয়ার, এবং সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে যে একজন বয়স্ক, বিশেষ করে নারীর ক্ষেত্রে, পুরুষও আছে, অসুস্থতার ক্ষেত্রে, সংবিধানে তো আর জামিন প্রসঙ্গে না, না বলতে চাই আইনের প্রসঙ্গে, এর মধ্যে এইগুলো করা আছে যে কিভাবে কি কারাগারে জামিন পেতে পারে, এটা হলো একটা দিক যে উনি অসুস্থ, উনি বয়স্ক, উনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, উনি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, উনি মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, মানে বিভিন্নভাবে উনি কিন্তু ওনার অনেক ধরনের অনেক বিষয় আছে, কিন্তু এই বিষয়গুলোতে আমরা মনে করি, যেমন আমাদের যারা আইনজীবীরা আছেন, যারা আইনজীবীরা বারবার বলতেছেন যে এটা জামিন পাওয়ার উনি যোগ্য, ওনার সেই অধিকার আছে, আইনে সেটা বলা আছে, কিন্তু আমরা যদি কোর্ট এবং আইন যদি স্বাধীনভাবে চলে, স্বাধীনভাবে তাকে এই করে, তাহলে আমরা জামিন পাওয়ার
অধিকার রাখি এবং জামিন উনি পাবেন। তা এখন পেরুলের ব্যাপারে, পেরুলের ব্যাপারে সবচেয়েতে ওনার পরিবার কি বলল, আমি কি বললাম, দল কি বলল, উনি তো দলের প্রধান, উনি তো আমাদের দলের প্রধান, ওনার বক্তব্যটাই তো হবে আসল বক্তব্য। আজকে দেখেন কত দিন হয়ে গেল, আজকে আগে তো মাঝে মাঝে আমাদের দলের মহাসচিব সহ কিছু নেতৃবৃন্দরা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন, আজকে গত কত দিন যাবৎ সাক্ষাৎ করতে পারতেছেন ওনারা, সাক্ষাৎ করতে পারতেন না। কিছুদিন আগে আমাদের যে যে আপনার ঐক্য ফ্রন্টের বিশিষ্ট আইনজীবী জনাব ডক্টর কামাল হোসেন সাহেব, উনিও বলছেন যে আমরা দেখা করতে চাই, কিন্তু অনুমতি তো পাওয়া যাচ্ছে না, শুধু পারিবারিকভাবে অনুমতি দেওয়া হচ্ছে, পরিবারের সদস্যরা যাচ্ছে। আগে তো আমাদের নেতৃবৃন্দরা গেছে দেখা করছে, কিন্তু এখন এই সুযোগও দেওয়া হচ্ছে না। আমি প্রথমেই বলবো যে উনি যে বলেছেন, যে যার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম সাহেব ওবায়দুল কাদের সাহেবের সাথে এই কথা, মানে ওনার মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার কথা উনি বলেননি, এটা উনি বলল, আমি দ্ব্যর্থহীনভাবে ওনার কথাটার প্রতিবাদ করছি। একটা পত্রিকা আছে ব্যানার নিউজ, ব্যানার নিউজে 18/2/2020 পরিষ্কার আছে, উনি দেখতে পারেন সার্চ করে গুগলে, সেখানে পরিষ্কার বলা আছে মির্জা ফখরুল ইসলাম সাহেব নিজেই বলেছেন প্রতিবেদকের কাছে যে হ্যাঁ, আমি ওবায়দুল কাদের সাহেবকে বলেছি উনি যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন, এটা বলা আছে। এবং শুধুমাত্র যে মির্জা ফখরুল ইসলাম সাহেব তাই নয়, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার উনিও বলেছেন যে হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম সাহেব এটি ওবায়দুল কাদের সাহেবকে বলেছেন, উনি সাপোর্ট করেছেন। ব্যানার নিউজ এর কোন পত্রিকা? ব্যানার নিউজ আপনি দেখেন? এর কোনোদিন নাম শুনিনি তো। না, নাম এখন শুনলেন, অসুবিধা কি, নাম আপনার সবগুলো শুনতে হবে এমন কোনো কথা নাই তো, আমি অনেকগুলো নাম শুনি নাই। এত এত পত্রিকা আছে দেশে, আমি অনেক নিউজ করতে গিয়ে অসুবিধা কি, আপনি সেটাই চ্যালেঞ্জ করেন না, যদি যদি না যদি আপনি ব্যানার নিউজ পত্রিকায় এটা আমাকে শেষ, আপনার সময় কিন্তু আমি ডিস্টার্ব করি নাই, আপনি ব্যানার নিউজ যদি ভুয়া তথ্য দিয়ে থাকে আপনি সেই এটার বিরুদ্ধে আপনি মানহানির মামলা করেন। না, এই পত্রিকার নামই তো শুনি নাই। নাম শুনেন না, এখন শুনলেন, অসুবিধে, অসংখ্য অনলাইন পোর্টাল আছে রেজিস্ট্রিকৃত এবং তাদের রেজিস্ট্রেশনও আছে, আপনি সেগুলোই দেখতে পারেন। যাই হোক, আমি এটা আপনাকে বললাম, আপনার ভুলটা ধরিয়ে দিলাম। এখন বিগত 11 তারিখে বেগম জিয়ার বোন সেলিমা ইসলাম বেগম জিয়াকে দেখতে গিয়েছিল এবং দেখে এসে উনি কী বলেছিলেন, উনি বলেছিলেন আমার বোনকে বাঁচাতে হবে, ওনার ঠিক ল্যাঙ্গুয়েজটা, বাঁচাতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নিতে চাই আমরা, এই জন্য প্যারোলে মুক্তি দরকার। আমার যে প্যারোল কথাটা উনি শাহিন ভাই কিছু জানে, উনি কিছুই শুনি, ব্যানার নিউজ পত্রিকার নামও শুনে নাই, প্যারোল কথার নামও নাকি উনি শুনে নাই, প্যারোল কখনো উচ্চারণ করে নাই। আসল কথা কি শাহিন ভাই, এই যে আপনি লন্ডন নিয়ে যেতে চায় বা বিদেশ নিয়ে যেতে চায় এই কথা বলছে, ঠিক আছে, এই কথাটা লন্ডন আর বিদেশ কিভাবে নেওয়া যায়? জামিন তো আদালত দিচ্ছে না, দিচ্ছে না, তখন উনি বলেছিলেন যে আমার বোনকে প্যারল হলেও আমরা তাকে আমার বোনকে বাঁচাতে হবে, আমরা এখন আপনি যদি এখন নিজের প্যারলের কথা কখনোই বলে নাই, উনি বলছে আমি বললাম, আপনি বলেন নাই বলছেন, আমি বলছি দর্শকটা বিচার করুন। এখন তখন এই কথা বল, এই কথা উনি বলেছেন ওনার বোন। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে শাহিন ভাই যে আজকে কথাগুলো বলছেন, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, এটা আসলে ওনাদের অনেক নেতাদেরই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন বিএনপির নেতৃবৃন্দ বেগম জিয়াকে, আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, বেগম জিয়ার অসুস্থতাকে পুঁজি করে তারা রাজনীতি করছে, অনেক আগের থেকেই রাজনীতি করছে। তারা কি আদৌ চায় বেগম জিয়া বের হোক? আমি বিশ্বাস করি না, আমি এখন মনে প্রাণেই বিশ্বাস করি না যে তারা চায় যে বেগম জিয়া জেলখানা থেকে বের হোক। তারা চায় বেগম জিয়ার সমস্যাটাকে জিয়ে রেখে, তাকে জেলখানায় রেখে তারা ফায়দা লুটতে চায়, বিএনপি ঘুরে দাঁড়াতে চায় বেগম জিয়াকে অবলম্বন করে। এবং আমি মনে করি এটা খুবই দুঃখজনক একটা রাজনীতি, রাজনীতির অপসংস্কৃতি এটা, যার কারণ প্যারোলের জন্য ওনার আত্মীয় স্বজনরা উঠে পড়ে লেগেছেন, কিন্তু উনি বলতেছেন ওনারা নাকি প্যারোলের কথা বলেন নাই। ওনাদের কেন প্যারোলের কথা যদি ওনার আত্মীয় স্বজনরা বলে, ওনাদের সমস্যা কোথায়? ওনারা কেন এটাকে অ্যাডমিট করছেন না, আমার প্রশ্ন সেটা। ওনারা কি চায় না যে ওনাদের নেত্রী মুক্ত বাতাসে ঘুরুক বা মুক্ত বাতাসে বেরোক? নিশ্চয়ই চায় না, কারণ বিএনপির যেহেতু কোনো অস্তিত্ব নাই, বিএনপির যেহেতু সাংগঠনিকভাবেও কোনো এখন পর্যায়ে কোনো পর্যায়েই পড়ে না, সেই ক্ষেত্রে তারা চাচ্ছে সাংগঠনিকভাবে এই বেগম জিয়ার ইস্যুকে চাঙ্গা করে, তাদের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য
তারা নিজেদের কর্মকাণ্ড শো করবে, কিন্তু বেগম জিয়া যদি জেলখানা থেকে বেরিয়ে যায় বা প্যারোলে যদি দেশের বাইরে যায়, যদি যায়, তখন আর ওনাদের তো কিছু কাকে নিয়ে রাজনীতি করবে কোনো ইস্যুই থাকবে না, এবং বিএনপির কফিনে তখন শেষ প্যারেকটি তারা নিজেরাই ঠুকবেন। এই আশঙ্কা থেকে ওনারা চাচ্ছেন যে না, এই সমস্যাটা জিয়ে থাকুক। আমি এটাও বলতে চাচ্ছি, ইস্যু নাই দেশে, মানে ওনার আইনজীবীরাও চাচ্ছেন না বেগম জিয়া জামিন হোক, যার কারণে ওনারা ভালোভাবে সাবমিশনও করছেন না। আমি মনে করি বিএনপির তো ভাগা ভাগা লয়ার আছে, কই ওনারা ঠিকই আছে, বিএনপি বেগম জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী, বেগম জিয়া তো অসুস্থ, এটা তো ঠিক অসুস্থ, হ্যাঁ, যদি ওনার ডায়াবেটিস, ওনার ব্লাড প্রেশার যেগুলো কিনা নিরাময়যোগ্য না, সেগুলো সবসময়, কিন্তু ওনার এই যে হাঁটুর ব্যথা, হাঁটুর যে সমস্যা, এটাও কিন্তু ওনার আগে থেকেই ছিল, আমরা জানি। ওনার যে ডায়াবেটিস সেটাও আগে থেকে ছিল, ওনার যে প্রেশার সেটাও আগের থেকে ছিল, এগুলো কিন্তু নিরাময়যোগ্য না, তবে এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এখন ওনাদের হাবভাব দেখে মনে হচ্ছে যে না, এই অসুস্থতাটাকে পুঁজি করেই ওনারা বেগম জিয়াকে জেলেই রাখতে চান। ওনাদের আইনজীবীরা যদি এত কিছু, ওনারা তো আন্দোলন চাঙ্গা করতে পারেন নাই এক ফোঁটাও, আমি আগেই বলেছি 2 বছরে 2 মিনিটের জন্য আন্দোলন করেন নাই, কারণ ওনারা মন থেকে চান না যে বেগম জিয়া বেরোক। ওনাদের আইনজীবীরাও ভালো করে সাবমিশন করে না, কারণ ওনার আইনজীবীরাও হয়তো বা চায় না, আমি ওনাদের প্রতি রেসপেক্ট রেখেই বলি, বেগম জিয়া বেরোক, আইনজীবীরা তো দলেরই লোক, না দলেরই লোক, কিন্তু আমি কেন বলি কথাটা, আজকে ওনারা, আমার যুক্তি, আমার শেষ কথা হলো এই পর্যায়ে যে ওনারা চাচ্ছেন না বেগম জিয়া জেলখানা থেকে বের হোক। ওকে, উনি যেটা মূল কথা বলছেন যে বিএনপি আসলে ইস্যু একটাই, তার সামনে আর কোনো ইস্যু নাই, এক বেগম জিয়ার মুক্তি, বেগম জিয়া মুক্ত হয়ে গেলে বা প্যারোলে হোক, যেভাবেই হোক, জামিন হোক, বাইরে চলে গেলে বিএনপি বলার কিছু নাই দেশে, এটা তো ওনাদের কথা। আমরা বিএনপি দল এখন আমাদের কাছে যত কিছু হচ্ছে দেশে, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বেগম জিয়া, কারণ এই দেশের সবচেয়ে আর কি ইস্যু আছে, অবশ্যই ইস্যু আছে, দেশের ইস্যুর তো শেষ নাই, যেমন এখন বর্তমানে তো ইস্যুর তো শেষ নাই, আপনার দুর্নীতি থেকে শুরু করে, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, আপনার জমি দখল থেকে শুরু করে, ক্যাসিনো থেকে শুরু করে, বিভিন্ন রকমের কর শেষ নাই তো, একটার পর একটা ঘটনা ঘটছে, আপনার এই এই যে তার কোনো বিচার তো হচ্ছে না, আমি আসতেছি সেটা। এখন বিএনপির কাছে বা দেশের মানুষের কাছে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এখন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া হচ্ছে এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং সবচেয়ে গ্রহণযোগ্য নেত্রী। আপনি দেখেন এই পর্যন্ত উনি সেই 1991 সন থেকে এই পর্যন্ত যতবার উনি ভোটে দাঁড়াইছেন, যতগুলো আসনে দাঁড়াইছেন, কোনো আসনে উনি ফেল করেন নাই, তিনটায় দাঁড়াইছে তিনটায় পাশ করছেন, পাঁচটায় দাঁড়াইছে পাঁচটায় পাশ করছেন, মানে ওনার ফেলের ইতিহাস নাই, ঠিক না? উনি যেভাবে যেখানে দাঁড়াইছেন ওখানে উনি পাশ করছেন, সুতরাং সেই তাও কি আপনার শুধু ঢাকা না, প্রত্যন্ত অঞ্চলে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেখানে উনি দাঁড়াইছেন সেখানে পাস করছেন। সো ওনার যে গ্রহণযোগ্যতা, ওনার যে মানুষের কাছে চাহিদা, মানুষের কাছে যে ইতে, সেটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস এখন, যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, এবং মুক্ত খালেদা জিয়াকে আমরা দেখতে চাই। এখানে দেখেন যে ওনার যে দুর্নীতি, যে দুর্নীতির বিষয়ে আপনি, আমি আমার দলের কথাই বলি, আমার দলের এমপি হারুন সাহেব, ওনার দুর্নীতির সাজা হইল না, উনি জেলে গেলেন না, উনি কোন দিক দিয়ে গেলেন, কোন দিক দিয়ে বাইরে হলেন, ওনার 5 বছর সাজা হয়েছে না, হয়েছে, ঠিক আছে না? তো উনি একদিক দিয়ে ঢুকলেন, 7 দিনের মধ্যে উনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে চলে আসলেন, এটা আমি আমার দল দিয়ে শুরু করলাম, এটা কেন হলো কি হলো এটা পরের বিষয়ে, সেটা আমি জানি না। এখন আপনি বলতে চাচ্ছেন, আমি আরও উদাহরণ দিচ্ছি, আপনি দেখেন মায়া সাহেবের 13 বছর মামলা, 13 বছর সাজা হয় নাই, হয়েছিল। আপনার মান্নান সাহেব, সাবেক পূর্ত প্রতিমন্ত্রী, ওনার মামলা চার্জশিট হয়ে পড়ে আছে, উনি কি আর জেলে? আপনার মাহবুব সাহেব, পানি সম্পদ প্রতিমন্ত্রী, আমি মন্ত্রীদের কথাই বলতেছি, আরও এমপি সাহেবরা তো অনেক আছেন, তো ওনারা কীভাবে বাইরে আছেন? ওনাদের যে 13 বছর এই এগুলো আছে, এগুলো হচ্ছে যে আজকে যদি সরকার চায় যে বেগম খালেদা জিয়া জামিন হবে, তাহলেই হবে, আর এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে যে আন্দোলন সংগ্রাম। এখন আন্দোলন সংগ্রাম করতে গেলে যে বাধাগুলো আসতেছে, সেই বাধার তো আমি উদাহরণ দিলাম, আপনারাও নিজেরাই দেখতেছেন যে এগুলো হচ্ছে। তো এখন আপনার এই যে দুর্নীতির কথা বললাম,
বা এই যে আপনি স্বজন প্রীতির কথা বললাম, আপনার আজকে গতকালকে এক পত্রিকায় দেখলাম যে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে দুজনের ব্যাপারে, সাবেক যে এই 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 সরকারের আমলে আর 9 সাল থেকে মনে হয় 14-15 সাল পর্যন্ত বাংলা একাডেমির ডিজি ছিলেন, আমি নামটা ঠিক রিকালেক্ট করতে পারতেছি না, উনি একটা মন্তব্য করছেন আপনার এক পত্রিকার মধ্যে যে দুজনের নাম বলা যে এদেরকে তো চিনি না। এই যে বিষয়গুলো ঘটতেছে এগুলো কোত্থেকে আসতেছে, কীভাবে আসতেছে, কেন আসতেছে, এগুলো ওনাদের কাছে আজকে দেশের বুদ্ধিজীবী, উনি তো একজন মানে বুদ্ধিজীবী, উনি বাংলা একাডেমির ডিজি ছিলেন, এই ধরনের ঘটনা। এখন আপনি মায়া সাহেবের সাজা হইল, ইকবাল সাহেব সাবেক এমপি ইকবাল সাহেব ওনার মামলা আছে না, উনি একদিন ঢুকছেন জেলে, ঢোকেন নাই। এই যে বিষয়গুলো এতে স্পষ্ট হয় যে আপনার মানে সরকারের দলের কিছু হইলে কিছু না, আপনি কেসিনুদিয়া বলেন আপনি দেখেন আপনি একটা একটা পত্রিকার মধ্যে আমাদের সবচেয়ে সুনামধন্য পত্রিকা, সে পত্রিকায় হেডলাইনে দেখলাম যে এক তিনজন মন্ত্রী সাবেক একজন মেয়র এই কেসিনুর সঙ্গে জড়িত, স্পষ্টভাবে বলা হইল। আপনার কেসিনুর যে ঘটনাগুলো ঘটলো আপনি একটা আইওয়াশ করে ছেড়ে দিলেন। তো এই যে বিষয়গুলো আপনার বিভিন্ন প্রকল্পের মেগা প্রকল্পের মধ্যে দুর্নীতি, আপনার এই ইয়ার ভিতরে আপনার এই যে কী বলে এখন আপনার এই যে পেঁয়াজের বাজার বা এমনি চালের বাজার দেখেন আপনি কী অবস্থা, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আছে, কিন্তু আমাদের কাছে এই জিনিসগুলো দেশের মানুষের কাছে এখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, উনি জামিনে মুক্ত হওয়ার পরেই উনি দেশে চিকিৎসা করবেন না বিদেশে চিকিৎসা করবেন, তারপরে হচ্ছে তার বাকি বিষয়। এখন তো উনি তো জামিন পাওয়ার যোগ্য, সেই জামিনটা কেন হচ্ছে না? মুক্ত আপনি বলছিলেন যে ইস্যু নাই, ওনারা একটাই বলছেন, যদি উনি কিছু বলেছেন দুর্নীতি ব্যাংকিং খাতেই, এইসব বিষয় নিয়ে মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন সংশয় আছে, দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে বলাবলি হয় লেখালেখি হয় আর সেটি নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে, এবং সব মিলিয়ে এই যে যেমন ধরেন ক্যাসিনো কাণ্ড নিয়ে আমরা দেখলাম দুর্নীতি বিরোধী অভিযান জিরো টলারেন্স কিন্তু মাঝপথে থেমে গেল, এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রসঙ্গ কিন্তু আপনি দেখবেন আন্তর্জাতিক গণমাধ্যম আসতে শুরু করেছে, এবং এই ক্যাসিনো কাণ্ডের যারা নায়ক বা খলনায়ক তাদের সঙ্গে তাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের ছবি ভিডিও সেগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে, তো এই জিরো টলারেন্সটা আসলে কোথায়? হ্যাঁ, সেটা একটু বুঝতে চাইব আমি আপনার কাছ থেকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেব, আমি এর আগে বলি উনি একটা কথা বলেছেন কিন্তু সরকার চাইলেই বেগম খালেদা জিয়ার মুক্তি হবে, কারণ ওনারা বলছেন যে এখন কি আবেদনটা কি সরকার করবে, তাহলে আবেদনটা কি সরকার করবে না আপনারা করবে? আবেদন করতেছে না আমি অবাক হলাম, কি সরকার চাইতেছে? সরকার চাইবে না, আমাদের লয়ার আছে। আপনি বলতেছেন যে সরকার চাইলে বেগম, তাহলে আপনারা আবেদন করবেন না? এই তো এতে বুঝা গেল যে আপনারা যে আসলে জামিনটা চান না সেটা দিয়ে আপনার থলের বিড়ালটা বের হয়ে গেল। এখন আরেকটা কথা হলো, আপনি বলেছেন যে বেগম জিয়ার জামিনটাই নাকি এখন প্রধান ইস্যু, একটা রাজনৈতিক দলের কি এটা কি কোনো ইস্যু হতে পারে যে একজন ব্যক্তি বিশেষের জামিন হচ্ছে না কেন? একটা রাজনৈতিক দলের কি আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই? রাজনীতি করে কেন? মানুষের কল্যাণের জন্য। বেগম জিয়া যদি জেলে যায়, বেগম জিয়া একটা দলের প্রধান ছিলেন, অন্যায়ভাবে তাকে, বেগম জিয়া একটা দলের প্রধান ছিলেন, একটা দলের ম্যানিফেস্টো কি শুধুমাত্র তার দলের যিনি হেড তাকে জেল থেকে বের করা? দেশে তো আরো অনেক সমস্যা আছে, পরিবেশ দূষণ আছে, আপনার ভাষ্য মতে আপনি বলেছেন জমি দখল আছে, আপনি বলেছেন ব্যাংক ডাকাতি আছে, আপনি বলছেন দুর্নীতি আছে, আপনি বলছেন চাল ডাল পেঁয়াজের দাম আপনার বক্তব্য অনুযায়ী, তা ঠিক আছে, সেগুলো নিয়ে আন্দোলন করেছেন কখনো? আপনারা কি জনগণের রাজনীতি করেন? আপনারা রাজনীতি করেন বেগম জিয়া, আপনারা একটা দলের পদলেহি রাজনীতি করেন, আপনারা জনগণের জন্য রাজনীতি করেন না? যদি জনগণের জন্য রাজনীতি করতেন তাহলে এই যে দেখেন কয়দিন আগে আপনারা হরতালও ডেকেছেন, জনগণের জন্য ডাকেননি, আপনারা বেগম জিয়ার জন্য আপনারা বলতেছেন আপনাদের আহাজারি বেগম জিয়াকে জেলখানা থেকে বের করতে পারেননি, এইটা কখনোই কোনো রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না যে ব্যক্তি কাউকে বা দলের প্রধানকে জেল থেকে বের করে তাদের একমাত্র ম্যানিফেস্টো। একটা রাজনৈতিক দলের মূল ম্যানিফেস্টো থাকে, উদ্দেশ্য থাকে জনগণের কল্যাণ। আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন আপনার ভাষ্য অনুযায়ী সেগুলো নিয়ে তো আপনাদেরকে
সোচ্চার হতে কখনো এই বাংলাদেশের জনগণ দেখেনি, এটা আমি আপনাকে মনে করিয়ে দিলাম। আর আপনি বলেছেন আওয়ামী লীগের আপনার দলেরই আরেকজন নেতা হারুন সাহেবের কথা বলেছেন, উনি সাত দিনের মাঝখানে বেরিয়ে আসছেন, তা এটা দিয়ে তো আপনি তাহলে এটাই বুঝেন যে উনি তো আপনার দলেরই একজন এমপি। আমার হ্যাঁ, এখন আওয়ামী লীগ যদি প্রতিহিংসা পরায়ণ হতো, আওয়ামী লীগ স্বাধীন বিচার বিভাগের স্বাধীন স্বচ্ছ, তাদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই বলেই তো হারুন সাহেব বেলে বেরিয়ে গেছেন, এটা যে তাই তো প্রমাণ হলো। আপনি কি বলতে চাচ্ছেন? ওনার যে সাজা হলো 5 বছর, ওনার সাজা হলো, এখন ওনাকে যদি কোর্ট ওনাকে জামিন দেয় সেক্ষেত্রে সরকার কি কি কিছু করতে পারে? সেখানে তো মনে হচ্ছে এর ভিতরে কিছু অবাক হই, এখন ব্যাগুজিয়া জামিন পাচ্ছেন না, সেটা নিয়েও আপনাদের এর ভিতরে কিছু আছে। তাহলে কি আপনার দলের কিছু কিছু লোকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে? আপনি সেটা বলতে পারেন? শুনেন, থাকতে পারে, তাহলে আপনার দলের সেটা ব্যর্থতা, আপনার দলের এমপির সব দলের মধ্যে আছে। হ্যাঁ, আপনি সব দলের মধ্যে থাকতে পারে। আমার মনে হয় আপনি আমার সময় বলতে না দিলে আমি কিন্তু আপনার সময় কিন্তু দিয়ে দেব। প্লিজ প্লিজ বলেন বলেন বলেন, আপনি একজন বয়োজ্যে বলেন বলেন। আমার কথা হলো যে এখন বেগম জিয়ার জামিন না হলে সেটার জন্য আপনি সরকারকে দোষারোপ করবেন? আপনার ভাষ্য মতে হারুন সাহেব 7 দিনের মাথায় কেন বেরিয়ে গেল সেটার জন্য আপনি সরকারকে দোষারোপ করবেন? তাহলে তো আপনাদের হলো থোড়া বড়ি খাড়া, খাড়া বড়ি তোরা। আপনাদের তাহলে আপনাদের আপনারা যে কি বলবেন নিজেরাই কিন্তু ঠিক করতে পারেন না। আপনাদের একটা নির্দিষ্ট আদর্শ থাকতে হবে, একটা নির্দিষ্ট অবস্থান থাকতে হবে। তাহলে সরকার বলেছে যে হারুন সাহেবকে জেলে দিয়ে জেলখানা থেকে মুক্তি দাও, এটাই বলতে চাচ্ছেন আপনি? নিশ্চয় কিছু আছে এর ভিতরে। নিশ্চয় কেন কি কেন থাকবে? অবশ্যই থাকবে, হ্যাঁ, আপনাদের পক্ষে এটা বলা সম্ভব, এইজন্যই আপনাদের পক্ষে বলা সম্ভব। আপনাদের সময় বিচার বিভাগ স্বাধীন ছিল না, আপনাদের সময় বিচার বিভাগ স্বচ্ছ ছিল না, আপনাদের নিয়ন্ত্রণ ছিল, যার কারণে আপনারা সেটা ভাবছেন যে আওয়ামী লীগের মধ্যবোধ সেই রকম, কিন্তু আপনাদের ভুল। আপনারা সবিরোধী ভূমিকা আজকে অবতীর্ণ হচ্ছেন, আর আওয়ামী লীগের নেতাদের কথা বলেছেন, তাদের বিরুদ্ধে মামলা, তারা বেলে বেরিয়েছে। আপনি জানেন বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলাটা কিন্তু সরকার দেয়নি, দিয়েছে দুদক, এবং সেটা 111 আমি জাস্ট প্রশ্ন করে দিচ্ছি যে আওয়ামী লীগের তো অনেকে যারা দণ্ডপ্রাপ্ত হয়ে মন্ত্রিত্ব করেছেন, আমি সেটার উত্তর দিচ্ছি, সেটার উত্তর আমি অবশ্যই দিব, করতে পারেন না। তারপরে আমি বলি, এখন 10 বছর দীর্ঘ সময় ধরে বেগম জিয়া সময় চেয়েছে এই মামলায়, দীর্ঘ 10 বছর পর সে মামলার রায় হয়েছে, এটা কোনো পলিটিক্যাল মামলা নয়। আর নেতাদের কথা যে বলেছেন, আমি যেহেতু লয়ার এবং প্রত্যেকেই আমরা জানি যে প্রত্যেকটা মামলা নিজস্ব সোমোটো আপন গতিতে চলে, প্রত্যেকটা মামলার একটা ধর্ম আছে, প্রত্যেকটা মামলা তার নিজস্ব গতিতে চলে, এবং বেগম জিয়ার যে মামলা সেটাও তার নিজস্ব গতিতে চলে, বা অন্য যার যে মামলা, প্রত্যেকটা মামলারই একই রকম মামলা হলো, প্রত্যেকটার আলাদা গতি প্রকৃতি আছে, এবং প্রত্যেকটা মামলাই তার আপন গতিতে চলে। এবং বেগম জিয়ার জন্য ওনারা যে জামিন চাচ্ছেন, যে জামিন পাচ্ছেন না দেখে ওনারা অধৈর্য হয়ে গিয়েছেন, এমনও তো হতে পারে বেগম জিয়ার জামিন হয়তো আদালতের মাধ্যমেই হবে, কিন্তু ওনাদেরকে অপেক্ষা করতে হবে। যেভাবে আদালতের বিরুদ্ধে বিষোদ্গার করে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করে, সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে, এটা দিয়ে কিন্তু বেগম জিয়ার জামিন কি কখনো হবে? হবে না। আপনাকে সাবমিসিভ হতে হবে, এবং আপনি আপনার জামিনের জন্য কোর্টে আপনার যুক্তি দেখাতে হবে যে বেগম জিয়ার জামিন এই জন্য দরকার। বাংলাদেশে আরও অনেকেরই জামিন হয়েছে, হয়েছে না অবশ্যই হয়েছে, কিন্তু আপনারা তো ধৈর্য রাখতে পারেন না। আইনানুক ব্যাপার যেটা প্রমাণিত হয়েছে যে ওনার বিরুদ্ধে কী অভিযোগ ছিল, আপনাদের আইনজীবীদেরকে জিজ্ঞেস করছিল যে এতিমখানা কোথায়, তারা সেই সেই প্রশ্নেরই তো জবাব দিতে পারে নাই। তাহলে বুঝেন কীরকম স্টাডি করে ওনারা কোর্টে মামলা পরিচালনা করেছেন। এরপরে উনি আরও কিছু প্রশ্ন কথা বলে গিয়েছে যেগুলোর উত্তর আমাকে দিতে হবে। আপনি ক্যাসিনোর কথা বলেছেন, ক্যাসিনোতে যারা ধরা পড়েছে শামীম খালেদ সবই তো আপনাদের, আপনাদের যুবদলের ছিল, হ্যাঁ, এবং তারা নিজেরাই বলেছে, তবে হ্যাঁ, তারা যখন ধরা পড়েছে তখন তারা আমাদের দলের ভিতরে ঢুকেছিল, এটা তো আমি অস্বীকার করছি না, এবং হয়তো আমাদের অসাবধানতার কারণে তারা ঢুকেছে, কিন্তু তাদের অরিজিন ছিল আপনাদের বিএনপির যুবদলের ছিল, এটা তারা বলেছে। আবার এটাও বলেছে আপনাদের যে খালেদ শামীম, যে আপনাদের 4 জন বড় বড় নেতাকে তারা আওয়ামী লীগের মতো এত একটি দল, যেই দল দীর্ঘদিন ক্ষমতা আছে, যেই দল প্রশাসন নানান এজেন্সি সমর্থন পাচ্ছে, সমর্থন পাচ্ছে মানে তথ্য উপাত্ত তো আপনারা পাচ্ছেন, তাহলে তারা কিভাবে আপনাদের দলে প্রবেশ করে, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে কেউ কেউ তো আছেন যাদের কথা আমরা জানি, যে যারা ঢাকা শহরে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত। আপনি কথাটা সঠিক, অত্যন্ত সঠিক কথা বলেছেন যে এরা কিভাবে আমাদের দলে ঢুকলো। দল পরপর 3 বার ক্ষমতায়, এবং একটা দল যখন দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় আসে তখন তার মধ্যে দেখা যাচ্ছে সেই দলটাতে যোগ দেওয়ার জন্য বা সেই দলের ছত্রছায়া থাকার জন্য অনেকেই চেষ্টা করে, এটাই কিন্তু একটা ক্ষতিকর দিক আমি মনে করি আর কি, এবং সেভাবে কিন্তু তারা ঢুকে পড়েছে। তবে এটাও ঠিক, যাদের
তাদেরকে যারা আশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা আমাদের জন্য বিব্রতকর। আমরা অবশ্যই ভবিষ্যতে চাইবো আওয়ামী লীগে যেন এই ধরনের এগুলো আর ঢুকতে না পারে এবং সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা আছে এবং অবশ্যই এটা আমাদের উচিত হয়নি, আমাদের যারা করেছে তাদেরও উচিত হয়নি। এখন ওনাকে আমি যে কথাটা বলবো যে আসলে যে ওনারা বলেছেন যে উনি আরেকটা কথা বলেছেন যে জোর জবরদস্তি করে নাকি বেগম জিয়াকে জেলে রাখা হয়েছে, এই কথাটা তো মানে আরও বেশি অসত্য। কারণ আমি একটু আগে বলেছি 10 বছর মামলাটা চলেছে, বেগম জিয়া একাধিকবার সময় নিয়েছেন, উনি আইনজীবীর মাধ্যমে ওনার মামলা ওনার পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, আদালতে বক্তব্য রাখা হয়েছে, সাক্ষ্য প্রমাণ হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, সবকিছু হওয়ার পরে তারপরে এই মামলা প্রমাণিত হয়েছে, তারপর সাজা হয়েছে। তাহলে আপনি কিভাবে বললেন জোর জবরদস্তি করে এবং এই মামলার বাদী কোনো এই সরকারি মামলা দেয়নি, দিয়েছে দুদক, সেগুলো বারবার আমরা এই টকশোতে এসে আমরা বলি। অতএব এই কথাটা অন্তত বলবেন না, কারণ আইনের প্রতি যদি শ্রদ্ধা থাকে, কোর্টের প্রতি যদি শ্রদ্ধা থাকে, এই ধরনের কথা আপনাদের বলা ঠিক আছে। ওই 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 আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে, সেই সাজা বাতিল করছিল যে জজ সাহেব তাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে। তাকে দেশ ছাড়তে কেউ বলছিল? ছাড়তে হয়েছে, ছাড়তে বাধ্য হয়েছে। কেন সে বাধ্য হয়েছে সে বলুক, ছাড়তে বাধ্য হয়েছে, সে কি বলেছে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে? এই এই বাতিল করলেন, সরি বাতিল করলেন, সেখানেও তাকেও দেশ ত্যাগ করছে। যাই হোক, এগুলা ক্যাসিনোর কথা আপনি বললেন যে এই সম্রাট, সম্রাট কিন্তু অনেক ভাব পার হয়ে কিন্তু যুবলীগের প্রেসিডেন্ট হয়েছে, দক্ষিণের না উত্তরের, ঠিক আছে, এরাও কিন্তু এইভাবে নেতা হয়েছে। এখন আপনারা আপনারা তো মন গড়া কথা বলতেছেন যে তারা তমুক করছে। তা এখন এইখানে এই যে আপনার এতগুলো ক্যাসিনো চললো, এতগুলো লুটপাট হলো, এত টাকা ই হলো, এখানে কি শুধু এরা দুজনেই জড়িত? আপনি প্রশাসনের বিরুদ্ধে আমাদের সময় তো বাংলাদেশই হয়েছে, সবই আমরাই করছি। এখন তো আপনাদের তো একটাই কথা, বিএনপির তো কিছুই নাই, বিএনপির তো কোনো লোকবল নাই, কোনো কিছু নাই, কিন্তু সারাদিন আপনাদের বিএনপি নিয়ে হলো সমালোচনা, বিএনপির বিরুদ্ধে কথা, বিএনপি করেন না, বিএনপির বিরুদ্ধে কথা, বিএনপি করেন না, বিএনপি, সেটাই তো বললাম যে বিএনপির অস্তিত্ব নাই, বিএনপির পাত্তা নাই, বিএনপির এই নাই, বিএনপির সেই নাই, বিএনপির এই ক্ষমতা নাই, বিএনপির মাথা ভাঙ্গা, বিএনপির এই সেই, কিন্তু আপনাদের নয়নের স্বপ্নে সবসময় হলো বিএনপি, বুঝছেন? বিএনপি ছাড়া আপনাদের কথা বলার কোনো সুযোগ নেই। আজকে আপনি টকশোতে এসেছেন বলেই তো বলতেছেন নাকি? সেটাই তো বললাম যে বিএনপি টকশোতে আসা ছাড়েন নাই নাকি? নাই দেশে, বিএনপি নাই দেশে, কিন্তু বিএনপি ছাড়া আপনারা কিন্তু কথা, বিএনপি ছাড়া কোনো কথা নাই। আচ্ছা, যাই হোক, প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন? এই যে এই যে এত কিছু ঘটে গেল, এই যে অবশ্যই নেওয়া হয়েছে, অবশ্যই নেওয়া হয়েছে, একজন প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা দায়িত্ব ছিল হয় নাই, দলের যারা আছে তাদের হয় নাই, হবেও না, কারণ তাদের করতে গেলে আপনারা থাকতে পারবেন না, ক্ষমতায় থাকতে পারবেন না, কারণ তারা বন্দুক নামায় ফেলাইলেই আপনারা দেখবেন যে আর থাকতে পারতেছেন না। তা এখন জনগণ কিন্তু এইভাবেই আছে, এখন বন্দুক দিয়ে কিন্তু বেশি দিন এইভাবে ধরে রাখা যাবে না, দেখবেন যে এটার পরিণতি খুব একটা ভালো আসবে না সামনে। এখন আপনি যেখানে কতজন 25 জন 30 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা মাফ করে দেশের থেকে বিদায় করে দিচ্ছেন, ক্রিমিনালস, হ্যাঁ আমরা জিন্টুর কথা জানি, জিন্টুর কথা আমরা জানি, জিন্টুর কথা বাদ দেন, আরো অনেক আছে, জিন্টুর কথা আপনারা অনেক আছে, এই 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 সরকারের আমলে তাহলে বের হবে 25 থেকে 30 জন, 25 থেকে 30 জন চিহ্নিত সন্ত্রাসী এবং তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আপনারা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তো ছিল সন্ত্রাসী, এখন এইখানে শত্রু খেয়াল আছে, এখানে আপনার ওই যে কিছুদিন আগে জামান বাবর সাহেব এত কিছু ঘটনার পরে যখন আপনারা এগুলো বলেন, তখন আপনাদেরই সাবেক মন্ত্রী সুহেল তাজ সাহেব বলছিলেন যে তারেক রহমানই যাতে এত কিছু করে এই বিদেশে বসে থেকে, তা আওয়ামী লীগের উচিত তার পায়ের ধুলা নেওয়া। কখনোই এই ধরনের কথা বলেনি, এটা সুহেল তাজ সাহেব বলছিলেন। কবে কোন পত্রিকায় আসছে আমাকে বলেন,
এগুলা স্পষ্টভাবে আসছে স্পষ্ট না আপনাকে বলতে হবে টিভিতে আসছে অবজেকশন টিভিতে আমি যেই কথাটা বলবো সেটা আমি নাম্বার দিব পত্রিকার নাম বলবো টিভিতে আসছে পত্রিকায় আসছে কোন টিভিতে আসছে কয় তারিখে কখন এটা আপনি দেখেন খুঁজে দেখেন আমার দেখার দরকার নেই আপনি বলে দিলাম আপনি কারণ এটা বায়বীয় আমি তো বলে দিলাম এটা বায়বীয় কথা আপনি আমি বলে দিলাম আপনি যা এটা বায়বীয় কথা এটা বায়বীয় কথা আপনি যা খুঁজে ব্যবস্থা বার করে না না এটা বায়বীয় কথা আপনি বললে এখানে সরকার সরকারের এই সমস্ত বিষয়গুলো এখন জনগণ কিন্তু সব দেখতেছে সব জানতেছে সবই করতেছে যার ধরুন আজকে দেখেন যে দুইটা মেয়র ইলেকশন হয়ে গেল 7% ভোট হইল এটারে কোন রকম নিয়ে আপনারা 20% 22% 25% বানাইলেন কিন্তু জনগণ জানে জনগণ এখন জানে যে ভোটের দরকার নাই ভোট দেওয়া লাভ নাই তা এখন এখানে যে আপনি আপনি বলতেছেন যে আপনাদের 70% 65% সমর্থক এখন এই যে 24 লক্ষ ঢাকা শহরে ভোটার এই দুই সিটিতে এই ভোটার মধ্যে যদি 60% হয়ে থাকে আপনাদের বা 50% হয়ে থাকে তা আপনাদের ভোটাররাই গেল কোথায় বিএনপি তো ভোট দিতে যায় নাই বিএনপি ভোট ফেরাই মানে ঠেকাইছে বিএনপি বিভিন্ন রকমের কাজ করছে বিএনপি এই করছে সেই করছে তা আপনাদের ভোটারগুলো কোথায় আপনাদের ভোটারগুলো কোথায় বলেন তো আচ্ছা এখন আপনার কথা শেষ আমি শেষ করি আমি শেষ করি আমাদের ভোটার কোথায় আমি জবাব দেই আমি শেষ করি আপনার এইগুলা যে আপনার এই যে যাদের বিরুদ্ধে আপনার আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে কিন্তু অনেক মামলা হয়েছে এই 111 এর সময় কিন্তু সেই মামলাগুলো কিন্তু এই বেগম খালেদা জিয়ার যে মামলাগুলো চলতেছে ওনার বিরুদ্ধে কিন্তু এই ধরনের মামলা অনেক হয়েছিল কিন্তু সেই মামলাগুলো আপনার তুলে নেওয়া হয়েছে তাই না এরকম অনেক নেতার বিরুদ্ধে ওই যেরকম বললাম যে মায়া সাহেব মায়া সাহেবের বিরুদ্ধে যে 13 বছরের সাজা হয়েছে মায়া সাহেব এই সাজা নিয়ে উনি মন্ত্রিত্ব করছেন আরও আরও দু একজন করছেন তো এই যে আপনারা সংবিধান লঙ্ঘন করা সংবিধানকে আপনার বৃদ্ধাঙ্গুল দেখায় আপনারা এগুলো করছেন এগুলো তো আপনার রেফারেন্স হিসাবে থাকবে ভবিষ্যতের জন্য কারণ ভবিষ্যতে যদি কখনো এই ধরনের রেফারেন্স আসে তখন আপনারা কী জবাব দেবেন জব দেওয়ার কোনো সুযোগ থাকবে না যাই হোক এখন আমাদের যেটা আপনি বললেন যে অন্যান্য ইস্যু আমরা কি শুধু একটা মিটিংয়ের মধ্যে শুধু বেগম খালেদা জিয়ার মুক্তি চাই আমরা কি বলি না বর্তমান দেশের অবস্থা সম্পর্কে বলি না বলেন না আমরা ব্যাংকের যে লুটপাট ডাকাতি একটা হলো মেইন ইস্যু আমাদের এটাই বলেছেন প্রধান ইস্যু আর কিছু লাগে না এটা আমাদের প্রধান ইস্যু আমরা কি বক্তব্যে খালি ম্যাডামের মুক্তি চাই আমরা কি বলি না যে আমরা বর্তমান সরকারের এই ব্যাংকের কাহিনী বলি না আমরা বর্তমান সরকারের যে ওই যে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কথা বলি না আমরা কি ক্যাসিনোর কথা বলি না আমরা এই যে যারা সাজাপ্রাপ্ত হয়েছে যারা সাবেক মন্ত্রীরা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছে তাদের কথা বলি না বলি বলি অবশ্যই বলি এখন আমাদের কাছে যেটা হচ্ছে দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে দেশের স্বার্থের প্রয়োজনে আমাদেরকে প্রথম এবং প্রধান ইস্যু হচ্ছে আমাদের বর্তমান মুক্ত করা শুনেন আমি আপনাকে যেটা বলি যে আপনারা যে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গ আপনি এনেছেন ধন্যবাদ আনার জন্য সিটি নির্বাচনে আপনারা জিতেন নাই এটা আপনাদের ক্ষোভ আছে ক্ষোভ থাকা শুনেন সিটি নির্বাচন হারি নাই সিটি নির্বাচনে তো আপনারা জেতার জন্য যান আমরা হারি নাই তো আপনি আবারও কিন্তু ডিস্টার্ব করতেছেন সরি সিটি নির্বাচনে কিন্তু আপনারা জেতার জন্য যান নাই তো যারা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যায় তাদের উদ্দেশ্যই থাকে জ্বালাও পোড়াও গান পাউডার ছিটাও মানুষ মারো মানুষ পঙ্গু করো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করো সারা বাংলাদেশকে বার্ন ইউনিটে পরিণত করো এটাই হলো আন্দোলন আবার আপনি ডিস্টার্ব করতেছেন প্লিজ এটাই হলো আন্দোলনের অংশ এই যে আন্দোলনের অংশ বলেছেন বারবার আপনাদের মির্জা ফখরুল থেকে শুরু করে আপনারা সবাই যে আমরা আন্দোলনের অংশ হিসাবে গিয়েছি আপনি কি মনে করেন না এই আন্দোলনের অংশ কথা বলার পরপর সাধারণ জনগণের মধ্যে কীভাবে মিশ্র প্রতিক্রিয়া হয় কীভাবে প্যানিক সৃষ্টি করে কীভাবে ভীতিকর অবস্থা সৃষ্টি করে কারণ আপনাদের আন্দোলন দেখেছে দেশের জনগণ 2014 নির্বাচনের আগে 2014 নির্বাচনের সময় 2014 নির্বাচনের পরে সেই মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আপনার দলের একটা কর্মীও মরা নাই কিন্তু এই দেশের জনগণ সাধারণ জনগণ যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে বাসে পুড়িয়ে মেরেছেন আপনারা সেগুলো কিন্তু বাংলাদেশের জনগণ ভুলে যায়নি আজও অনেকে দগদগে ঘা নিয়ে বেঁচে আছে পঙ্গুত্ব বরণ করে আছে আপনাদের সেই আন্দোলন এ দেশের জনগণ দেখেছে ঠিক সেই কথাটা আবার নির্বাচনের আগে বলেছেন আন্দোলনের অংশ হিসাবে আপনি কি মনে করেন না ভোটারদের মধ্যে এটা কোনো প্রভাব পড়েনি অবশ্যই পড়েছে আপনাদের আরেক নেতা ঐক্যফ্রন্টের আসামরব উনি কি বলেছে
ওনার ভাষ্যমতে ভোট ডাকাতি করতে আসলে হাত কেটে ফেলবে, কর্মীদেরকে নির্দেশ দিয়েছে। ওনার ভাষ্যমতে কে ভোট ডাকাতি করতে গিয়েছে? এর মতো সুষ্ঠু নির্বাচন কয়টা হয়েছে? ভোটার কম ছিল, ঠিক আছে, কিন্তু সুষ্ঠু নির্বাচন কোথায় হয়েছে? কোনো কেন্দ্রে কোনো গণ্ডগোল ছিল না, কিছুই ছিল না। আর আপনাদের নেতা বলেছে, আসম যিনি ঐক্যফ্রন্টের, বলছে ভোটার কেন্দ্রে তাদের কর্মীদেরকে বলা হয়েছে, আপনাদের কর্মীদেরকে বলা হয়েছে যে হাত কেটে ফেলার জন্য কেউ যদি ভোট ডাকাতি করতে আসে। এই ধরনের বক্তব্য কোনো দলের নেতা কি দিতে পারে? তাদের সাথে আপনারা রাজনীতি করেন, এই ধরনের বক্তব্য কি কেউ রাখতে পারে? হাত কেটে ফেলেন, আপনি কি মনে করেন না জনগণের মধ্যে এটা প্যানিক সৃষ্টি করেনি? অবশ্যই করেছে, অবশ্যই করেছে। আপনারা মন্ত্রী বানিয়েছিলেন, আপনারা আপনারা এই যে আপনারা মন্ত্রী বানিয়েছিলেন, আপনাদের শেষের দিকে চলে এসেছি, শেষ করছি। আমি আমাকে প্লিজ বলতে দেন, বেগম জিয়া ঠিক আছে, আজকে বেগম জিয়া জেলে আছে, উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। আমরা মানুষ, মানুষ হিসেবে মানুষের জন্য আমাদের মমত্ববোধ হয়, কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী এক সময় কী করেছেন যে একটা বর্ণনা দিলাম, ওনার নির্দেশে শত শত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, শত শত মানুষকে পঙ্গু করা হয়েছে, এগুলা কি মানুষের মনে নেই? অবশ্যই আছে। নিজেদের দিকে চেহারাটা একটু আয়নায় দেখেন, নিজেরা কি করেছেন দেখেন, এই জনগণের বিরুদ্ধে আপনারা কিভাবে নেমেছিলেন বাংলাদেশে জনগণকে শেষ করে। মিস্টার শাইন, জাস্ট এক দেড় মিনিট আপনার প্লিজ। নির্বাচন, একজন নির্বাচন কমিশনার সাহেব কিন্তু স্পষ্ট হয়ে বলছেন যে উনি কেন্দ্রে যায় কোনো এজেন্ট পান নাই বিএনপির, ওনার স্পষ্টভাবে উনি সংবাদ সম্মেলন করে বলছেন কত পার্সেন্ট ভোট হয়েছে, এটাও স্পষ্টভাবে উনি বলছেন। ওনার নামটা বলেন, নামটা অবশ্যই আপনি জানেন, নাম নিতে লজ্জা, নির্বাচন কমিশনার বলবে, আপনি জানেন ওনার নাম বলবেন, জানবেন না, মাহবুব তালুকদার সব বলছে না, না তো বলেন সেটা, আমি তো সেটাই জানতে চাচ্ছি। উনি তো একজন নির্বাচন কমিশনার, তো কয়েকজন আছে, হ্যাঁ, নাকি ভাষণের নাম বলতে লজ্জা? আমরা যেটা বলি যে আন্দোলনের অংশ, আমরা আন্দোলনের অংশ এটাই যে আমরা প্রমাণ করে দেখালাম যে এই সরকারের অধীনে নিরপেক্ষ কোনো নির্বাচন, তার মানে তাহলে আপনারা জিততে জিততে ইলেকশনে দাঁড়ান নাই, হইতে পারে না, এটা আমরা জন্য ইলেকশনে দাঁড়ান নাই, আমরা প্রমাণ, কারণ এটা তো আমরা 14 সালে দেখে আসছি, আপনি 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, আপনার 19 সালে আগের রাত্রে, 18 সালে আপনার আগের রাত্রে ভোট করছেন, এই আগের সিটি কর্পোরেশনে কিভাবে ভোট করছেন, এখনো কিভাবে ভোট করছেন, এগুলো আমরা জনগণকে দেখানোর জন্য, কারণ এই সরকারের অধীনে, আপনার নিরপেক্ষ সরকার অধীন ছাড়া এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু সুন্দর হইতে পারে না, এটা জনগণকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি। আপনার এখানে আপনি যেটা বলতেছেন, এই গান পাউডার দিয়া কিন্তু আপনারা বহুত আগে মানুষ পুড়াইছেন, 173 দিন হলতাল করা, 173 দিন হলতাল করা, 173 দিন হরতাল করে এই দেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করছেন, বহুত ব্যাংক পুরাইছেন, বহুত বাড়িঘর পুরাইছেন, বহুত মানুষের ক্ষতি করছেন, বহুত মানুষ পঙ্গু হয়েছে, এগুলা কিন্তু অতীতে আপনারা করে আসছেন, এগুলা আপনাদের দ্বারা অনেক এই ধরনের কর্ম এই দেশে হয়েছে, সুতরাং এগুলা আমাদের উপরে শুধু দোষ চাপায় না। খুব ছোট করে জাস্ট এক মিনিটে, আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণরূপে আমি ভিন্নমত পোষণ করে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ যখনই বিরোধী দলে ছিল বা যখনই সরকারে ছিল বা যখনই যে অবস্থাতেই ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, রাজপথে জন্ম নেওয়া। আপনাদের বিএনপি হলো বন্দুকের নলের আগায় যেই দলের জন্ম, ক্যান্টনমেন্টের ভিতরে, অতএব জনগণের জন্য যেই দলের জন্ম বাংলাদেশ আওয়ামী লীগ, তারা কখনো জনগণকে গান পেড়ার ছিটাইও মারে নাই, কোনোভাবেই তারা মারে নাই, তারা জনগণের অধিকার রক্ষায় সোচ্চার। বরং আপনারাই কি করেছেন, আপনারাই মানুষকে মেরেছেন। আজকে আপনাদের প্রধান এজেন্ডা হলো আপনাদের নেত্রীর মুক্তি, দেশে আর কোনো সমস্যা নাই। আবার এক সময় আপনাদের প্রধান এজেন্ডা ছিল যখন ওনার বাড়ি, ক্যান্টনমেন্টের বাড়ি যখন বেদখল হলো আদালতের নির্দেশে, তখন সে বাড়ি উদ্ধার। আমি অবাক হয়ে যে একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়াপনা হলে, জনগণ থেকে কতটা বিচ্ছিন্ন থাকলে পরে তারা এই ধরনের কর্মসূচি দিতে পারে। তো আমি বলি যে এখনও সময় আছে, যদি কখনো জেতার উদ্দেশ্য থাকে তো সে জেতার উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতে আপনারা ইলেকশনে আসবেন, এবং অবশ্যই যদি জনগণ আপনাদেরকে ভোট দিতে চায় আপনারা জিতে আসবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা অনুরোধ আপনাদের কাছে, যে দেশের যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে কথা বলেন, বেগম জিয়ার ইস্যুতে কথা বললে হবে, মানুষ এটা খাবে না, কারণ বেগম জিয়া জেলে থাকুক এটা জনগণই চায়, কারণ জনগণ দেখেছে যে এতিমের টাকা কিভাবে আত্মসাৎ করেছে বেগম জিয়া। এই জন্য তো এইটা দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে কৃতমাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে অ্যাপ স্টোর থেকে তৃতীয়
তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার শানুর কবি শাহীন এবং অ্যাডভোকেট রুজানবেগ মুক্ত অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক দুজন রাজনৈতিক নানা বিষয় নিয়ে বিতর্ক করছিলেন, এই বিতর্ক থাকতেই থাকবে, কিন্তু এই বিতর্কের একটি মর্মার্থ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিটাকে ঠিকঠাক করতে হবে, শুদ্ধ করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত রাজনীতি সুস্থ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত রাজনীতি শুদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অসুস্থ বিতর্ক চলবেই, এই অভিযোগ পাল্টা অভিযোগ চলবেই। অভিযোগ পাল্টা অভিযোগ রাজনীতিতে থাকা খুব অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তার মধ্যে সাবস্টান্স থাকা দরকার, তার মধ্যে বিষয়বস্তু থাকা দরকার, যুক্তি থাকা দরকার, তথ্যপাত্র থাকা দরকার, সেটা অনেক ক্ষেত্রেই ঘাটতি। এবং যতক্ষণ পর্যন্ত আমরা রাজনীতিটা ঠিকঠাক না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা যাই বলি না কেন, যেগুলো নিয়ে অনেক রকমের প্রশ্ন ইতিমধ্যে উঠেছে এবং যেটি দুপক্ষ থেকেই এই অভিযোগ বা স্বীকারোক্তি কম বেশি আছে, সেগুলোকেও যদি যেটুকু অর্জন হয়েছে সেটুকু যদি আমরা টেকসই করতে চাই এবং সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে আসলে ওই রাজনীতিটাকে ঠিক করতে হবে। রাজনীতি এবং অর্থনীতি দুটো সমান্তরাল গতিতে চলে, একটিকে বাদ দিয়ে আরেকটির অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতারা এই বিষয়টি মাথায় নেবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্যই শুভকামনা।